মানে টাকা বলতে আমার আমার একটা এমনি পার্মানেন্টলি ভালো জব চাই, এমনি আর্নিং বলতে আমার নিজের জন্য, এমনি আলাদা কিছু ভাবে যে আর্ন করতেই হবে, যে হুম 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 সেরকম খুব অসুবিধা আছে হ্যাঁ ওই রকমটা নয়, আচ্ছা, হচ্ছে যে আমার একটা মানে জব মানে চাই ফ্যামিলিকে এরকম, সাপোর্ট মানে করার নিজের এরম জন্য। কোনো ব্যাপার নেই, ফ্যামিলিকে সাপোর্ট না করার এরম না কোনো ব্যাপার নেই, নিজের সেলফ না স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ তাহলে তুমি একটা ধরো যে তোমার কি কিন্তু গ্রাফিক, টাইমটাও বেশি নেই, এটাই আছে। হ্যাঁ তো তোমার কি গ্রাফিক ডিজাইন ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। তো তুমি আগে দেখো যে তোমার, অনেকের হতেই পারে দুটো কাজ ভালো লাগে কি দুটো তিনটে কাজ ভালো লাগে, তো তুমি দুটো তিনটে কাজ, তুমি দেখো যত বেশি, তোমাকে এই ইকুয়েশনটা বুঝতে হবে, তুমি যত বেশি জিনিস ট্রাই করবে তোমার আর্নিং বাড়ার সম্ভাবনা তত বেশি হবে, আর তুমি যত কম জিনিস ট্রাই করবে তোমার আর্নিং বাড়ার সম্ভাবনা লং টার্মে অনেক আর্নিং হবে। যদি তুমি এখন গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে পড়ে থাকো, সারাদিন গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে পড়ে থাকো, 10-12 ঘন্টা দিনে গ্রাফিক্স ডিজাইনিং করে যাচ্ছ, তাহলে একটা টাইমের পরে গিয়ে তোমার আর্নিং প্রচুর হবে, প্রচুর আর্নিং হবে, কারণ তুমি সেই লেভেলে চলে যাবে তখন কাজটাতে, তাই না? তখন প্রচুর আর্নিং হবে, কিন্তু সেটার জন্য টাইম লাগবে, তাই না? কিন্তু তোমার, তুমি যদি চাও যে আমার কাছে অত টাইম নেই, তাহলে তোমাকে বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে, শুধু একটা জিনিস ট্রাই করলে হবে না, তোমাকে বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে, তুমি বিভিন্ন জিনিস ট্রাই করে দেখো, তাই না? আচ্ছা, মানে আপনি আপনি বলছেন যে যদি আমি গ্রাফিক্সটা নিয়ে স্টার্ট করি তাহলে গ্রাফিক্স এর পিছনেও কিছুটা টাইম দিই, হ্যাঁ প্লাস হচ্ছে হ্যাঁ আর্নিং এর উপরেও কিছুটা টাইম দিই, আর হ্যাঁ এমনি জব খোঁজার পিছনেও কিছু, মানে হ্যাঁ তিনটে জিনিস তিনটে একসাথে কাজ, ব্যালেন্স করে চলতে হবে, হ্যাঁ তিনটে। হ্যাঁ আচ্ছা একদম। তুমি কি করতে পারো, দেখো সকালটা দিলে তুমি গ্রাফিক্স ডিজাইনিং এর পিছনে, কারণ ওখানে তোমার মাথা খাটাতে হবে, তাই তো, ধৈর্যের ব্যাপার আছে ওটাই, তাই না? ওখানে উইল পাওয়ার লাগবে, তো সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের উইল পাওয়ার সর্বোচ্চ থাকে, তো তুমি কি করলে সকালবেলাটা তুমি দাও গ্রাফিক্স ডিজাইনিং এর পিছনে, সকালে ঘুম থেকে ওঠার পর সে যখনই ওঠো না কেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, টাইম ফিক্স করবে না, যে যে সবাই করে না যে আমি 8টা থেকে 10টা গ্রাফিক্স ডিজাইনিং করবো সকালে, হ্যাঁ, এটা আমি করতাম, কিন্তু আপনার ভিডিও একটা দেখলাম সেদিন, তো হ্যাঁ সেম জিনিসটা আমার সাথেও হচ্ছিল হ্যাঁ যে আমি হ্যাঁ এরকম টাইম ফিক্স করে দিয়েছি আর ওই টাইমটাই কিছু কাজ এসে গেছে, হ্যাঁ তো হ্যাঁ তারপরে আর করতে আমার ভালো হ্যাঁ লাগেনি। হবে না, ওটা হবে না, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি, তুমি একা না যার হয় সবার হয়, ইভেন আমারও হয়েছে, তাই জন্য আমি এটা বলতে পেরেছি, তাই না? তো এটা প্র্যাকটিক্যাল জিনিস, যে ওইভাবে টাইম ফিক্স করলে হবে না, এই ইভেন ঘুম থেকে ওঠারও টাইম ফিক্স করার দরকার নেই, যখন উঠছো তখনই ওঠো, কিন্তু তোমার থাকবে কি যে আমি ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা গ্রাফিক্স ডিজাইনিং করব, সে আমি সকাল 6টায় উঠি, সকাল 10টায় উঠি কি দুপুর 12টায় উঠি, ঘুম থেকে ওঠার পর আমি 2 ঘন্টা গ্রাফিক্স ডিজাইনিং করব, হয়ে গেল। আর একটা তুমি কি করো, যে দুপুরে খেয়ে ওঠার পর তুমি ঘুমাও কি দুপুরে খেয়ে ওঠার পর? হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, যে স্নান করার পর, তুমি গ্রাফিক ডিজাইনিং হয়ে গেল তারপর নিশ্চয়ই স্নান করতে যাও, তো তুমি ঠিক করো যে স্নান করার পর আমি 2 ঘন্টা ওই মিশো অ্যাপ বা এই ধরনের যে অ্যাপগুলো আছে এগুলোতে দেবো, কারণ ওই টাইমটায় তোমার একটু রেস্ট হয়ে যাবে, ওটা তো জাস্ট ঘাটতে হবে তোমাকে, তাই না? বা স্নান করার পর বা খেয়ে ওঠার পর 1-2 ঘন্টা আমি এটার পেছনে দেবো, ঠিক আছে, হয়ে গেল। তারপর বিকালে ঘুমিয়ে উঠে, মানে ঘুম থেকে ওঠার পর, বিকালে তুমি রোজ ঘুমাও বলছো, ঘুম থেকে ওঠার পর আমার কাজ হবে জব, জবের জব খোঁজার পেছনে 2 ঘন্টা দাও, টোটাল সারাদিনে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমি কাজে লাগাবো, 6 ঘন্টা আমি আমার লাইফটাকে বেটার করার জন্য কাজে লাগাবো, বাকি 18 ঘন্টা তো পড়ে থাকছে এদিক ওদিক এন্টারটেনমেন্ট এই ওই সব করার জন্য, 6 ঘন্টা তো কাজে লাগাতেই পারি, সকালে ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা কাজে লাগাবো গ্রাফিক্স ডিজাইনিং এর পিছনে, দুপুরে স্নান করে ওঠার পর বা খাওয়ার পর 2 ঘন্টা লাগাবো আমি মিশো বা এই জাতীয় যে অ্যাপগুলো আছে, যদি মিশোতে কয়েকদিন করে দেখো তুমি, যদি সমস্যা হয় অন্য অ্যাপে সুইচ করে যাবে, তোমার তো কোনো ইনভেস্টমেন্ট নেই, মিশো অ্যাপ বা এই ধরনের যে অ্যাপগুলো আছে এতে তো কোনো ইনভেস্টমেন্ট নেই, অ্যাকাউন্ট খুললে কাস্টমার পেলে তো টাকা হলো, না পেলে তো হলো না, তোমার কোনো ইনভেস্টমেন্ট নেই, তুমি টাইম দিতে হবে ওখানে, কি তোমার টাইম দিতে হবে, তুমি ওটা দেখো যারা মিশোতে সাকসেসফুল হয়েছে তাদের দেখো, তাদের ওই ভিডিও ভিডিও গুলো দেখবে, মিশো যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া আছে, তাদের ইয়েগুলো শোনো ওই টাইমটায়, মানে ওই যে 2 ঘন্টা তুমি অ্যালোট করে রেখে রাখবে যে এই অ্যাপ গুলোর পিছনে আমি দেব, ওই টাইমটায় গিয়ে দেখো তারা কিভাবে করেছে, তারা দেখবে বিভিন্ন বলবে যে আমরা ফেসবুক গ্রুপ খুলেছিলাম বা ফেসবুক পেজ খুলেছিলাম, সেখানে আমাদের কমিউনিটি জড়ো হয়েছে, সেখানে আমরা সেল করেছি, তুমি সেই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করো।
মোট কথা ওই 2 ঘন্টা তুমি পুরো জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে শুধু ওই অ্যাপের পিছনে দেবে, ঠিক আছে, সেল করার পিছনে। আবার সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা তুমি দেবে হচ্ছে জব খোঁজার পিছনে, লিঙ্কডইন হোক বা Naukri.com হোক, যে কোনো যেখানে ওয়েবসাইটে যেখানে পাবে তুমি যে জব ইয়ের অপশন আছে সেখানে যাবে। এখানে একটা সতর্ক থাকবে, প্রচুর ফেক ওয়েবসাইটও থাকে, প্রচুর ফেক কলও আসে, সেটা সাবধান থাকবে। অনেকে হ্যাঁ, টাকা চায় যে এত টাকা দিতে হবে, ওটা একটা এসেছিল আমার কাছে। হ্যাঁ এত টাকা দিতে হবে, রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের জন্য এত টাকা দিতে হবে, তারপর জব পাবে, এগুলো তো ভুলেও পারবে না, এগুলো কিন্তু পুরো ফেক। আর যখন তুমি অনলাইনে এরকম সার্চ করতে শুরু করবে না, এরকম প্রচুর আসবে। তাই জন্য আমি বলছি আগে থেকে সাবধান থাকো, যে যখনই দেখবে যে জব দেওয়ার আগে টাকা চাইছে, তখনই 90% চান্স যে ওটা ফেক। কারণ আমি তোমাকে জব দিতে চাই, আমি তোমার কাছ থেকে আগে টাকা চাইবো না, কখনোই সেটা চাইবো না। হ্যাঁ সেটাই, যখনই দেখবে যে আগে টাকা চাইছে, যে রেজিস্টার করার জন্য, এই করার জন্য, হ্যান করার জন্য, ত্যান করার জন্য, তখনই বুঝবে ওটা ফেক, ওখান থেকে সরে আসবে, বলে ঠিক আছে থাক আমার দরকার নেই জব, ঠিক আছে। তো এই 6 ঘন্টা তুমি ইউজ করো, মানে প্রতিজ্ঞা করে দাও যে আমি যাই করি না কেন, দিনের মধ্যে আমি 6 ঘন্টা আমার লাইফটাকে বেটার করার জন্য কাজে লাগাবো, কোনো খাটনি নেই, সকালে 2 ঘন্টা কি ব্যাপার। কিন্তু টাইম ফিক্স করো না, আমি বারবার বলছি, এই মেন্টালিটিটা ছেড়ে দাও যে আমি 2 থেকে 4টে এই কাজটা করবো, 8টা থেকে 10টা এই কাজটা করবো, এটা করোই না। তুমি এগুলোকে বলে কি স্টোন হ্যাবিট, সকালে ঘুম থেকে ওঠার পর অটোমেটিক দাঁত মাজতে চলে যাও, আচ্ছা দাঁত মাজতে চলে যাও, তো হুম তো ওইটা কি মানে এই দুটো হ্যাবিট লিঙ্ক হয়ে হ্যাঁ গেছে, যে ঘুম থেকে উঠলেই দাঁত মাজতে হবে, নাহলে দেখবে কেমন একটা অস্বস্তি হয়, কি একটা কাজ করা হয়নি মনে হয়, তো হ্যাঁ ওরকম হয়ে যাবে তোমার। তুমি যখন অনেকদিন করবে না ঘুম থেকে ওঠার পর গ্রাফিক ডিজাইনিং, তো তুমি সকালে ওঠার পর দেখবে তোমার ভেতর থেকে একটা ইয়ে আসছে যে কি একটা কাজ করা হয়নি, গ্রাফিক ডিজাইনিংটা করলে তারপর শান্তি হচ্ছে, কি স্টোন হ্যাবিট বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। কিন্তু টাইম ফিক্স করবে না,